বিশাল বড় আলিশান বাড়ির মূল ফটকের সামনে গাড়ি থামায় সুরেশ তার হাতে থাকা রিমোট ট্রিপতেই কালো রঙের দরজা দুভাগ হয়ে রাস্তা দেয় তাদের গাড়িটা ভেতরে নিতেই আবারও নিজেদের জায়গায় ফিরে যায় সেটা ইনা অবাক হয় প্রচুর এটাকে বিশাল দেহির বডিগার্ডের থেকে কম মনে হচ্ছে না সুরেশ নেমে এসেই নায়ারোর সাইডের দরজা খুলে দেয় ইনা নেমে দাঁড়াতেই তার চোখ পড়ে বিশাল বড় আলিশান ডুপ্লেক্স বাড়িটার দিকে সাদা রঙের বিশাল বাড়িটাকে নেহাত প্রাসাদ বললেও ভুল হবে মনে হয় মূল ফটক হতে বাড়ির সদর দরজা অবধি রাস্তায় মার্বেল পাথরের টাইলস বসানো সাথে রাস্তার দুই সাইডে বিভিন্ন নাম না জানা গাছ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ইনা দেখতে পায় বাড়িটির এক পাশে খুব সুন্দর ফুলের বাগান সুরেশ ইনাকে দাঁড়াতে বলে ভিতরে যায় ইনা হাঁটতে হাঁটতে বাগানের ভিতর যায় হঠাৎ একটা শরবলের আওয়াজ কানে একটা খোলা জায়গা সেখানেই সাত আটজন জন মিলে একটা লোককে বেদম ভাবে মারছে আর পাশেই একটা চেয়ারে পায়ের উপর পা তুলে ইচ্ছে মতো সিগারেট টানছে সুঠাম দেহের বলিষ্ঠ এক পুরুষ কালো রঙের পাঞ্জাবিটা শরীরে এইটে আছে পায়ের উপর পা তুলে আনন্দের সহিত দেখছে ওই লোকের মার খাওয়া ইনা হকচকিয়ে যায় কিছুটা সামনে লোকটাকে মারতে মারতে আধমরা করে ফেলেছে প্রায় রক্তে ভেসে যাচ্ছে সবুজ ঘাসের মাটির উপর তবু লোকগুলোর থামবার কোনো লক্ষণ নেই হঠাৎ করেই চেয়ার থেকে উঠে দাঁড়ায় সেই পুরুষ ছোটের ভাজে সিগারেট রেখেই হাতে একটা হকি স্টিক নিয়ে লোকটাকে মারতে শুরু করে চোখ দিয়ে আগুন সরছে তার গগনবিদারি চিৎকার দিয়ে উঠে লোকটা এইবার স্টিকটা লোকটার মুখে ঢুকিয়ে দেয় সে মুখ থেকে সিগারেট ফেলে বিশ্রী একটা গালি দিয়ে বসে বা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন আমার খবর লিখ করস কত বড় কলিজা তোর রানা আমি দেখবো আজ সেটা আমার সাথে থেকে আমার পিছনে ছুরি শালা লোকটার প্রাণ প্রদীপ প্রায় তবু কিছু বলার জন্য গোমাতে থাকে মুখ থেকে স্টিকটা বের করে আবারও মারতে থাকে লোকটা ফর্ষা সুন্দর মুখশ্রী আগুনের মতো লাল হয়ে আছে দলের লোকগুলো এখন তার ভয়ে সিটি আছে মার খাওয়া রানা এবার অস্পষ্ট ভাবে বলিয়াওড়ায় জায়ান ভাই মাফ কইরা দেন আর জীবনেও এমন ভুল করুম না আর একটা সুযোগ দেন ভাই সুযোগ তোকে যাতে করে পরের বার জায়গা মতো বাস দিতে পারিস না ভাই আর জীবনে আপনার সাথে দুই নাম্বারই করুম না সুযোগ দেন আমারে বেশ একটা শর্তে দিতে পারি বলেই ঠোঁট বাকিয়ে ভয়ঙ্কর রকম হাসি দেয় জায়ান করিম দলের একজনকে চোখ দিয়ে কি যেন ইশারা করে জায়ান জায়ানের হাসি দেখে রানার কলিজাটা শুকিয়ে গেছে প্রায় সে বুঝতে পেরেছে তার সাথে কি হতে চলেছে একটা ছেলে বড় একটা ধারালো ছুরি নিয়ে এলো জায়ানের কাছে রানা ছটফট করতে শুরু করলো সেটা দেখে জায়ান মুখে আরেকটা সিগারেট বুঝে দিয়ে লাইটার দিয়ে আগুন ধরাল রানার দিকে ঘাড় বাঁকা করে তাকিয়ে কিঞ্চিত হাসল সে শুধু তোর একটা হাত আর জীব কেটে ফেলব এতেই আমার চলবে তারপর তোর ভুল মাফ বলেই রানা দিকে ঝুঁকে পড়ে যায়ান ইনা এতক্ষণ দূরে দাঁড়িয়ে দেখছিল এই প্রাচন্ড পুরুষটিকে এতটা নির্দয় কি করে হতে পারে মানুষ ইনায়ার প্রথম কিছুটা ভয় করলেও এখন প্রচন্ড রাগ লাগছে এতগুলো মানুষ একটাও লোকটাকে হেল্প করেছে না থামাচ্ছে না কেউ ওই নির্দয়া লোকটাকে ইনা মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় এগিয়ে যায় জায়ানের দিকে রানার উপর থেকে ধাক্কা দিয়ে দেয় জায়ানকে কিন্তু বেজিবাম ইনা মতো এমন চুনোপুটির শরীর বিশাল দেহের একটু আচমকা মৃদু ধাক্কা খেয়ে সামনে তাকায় তার থেকে এক হাত দূরে সাদা সেলোয়ার স্যুট পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে মায়াবী কোমল মুখশ্রিতে রাগের আভাস ঠোঁট কামড়ে ধরে তার দিকে আছে। আপাদমস্তক ইনা আপনিচ দেখে নেয় যায়ান কত হবে বয়স এই পুচকে মেয়েটা তাকে ধাক্কা মেরেছে বিষয়টা মাথায় আসতেই রেগে গেল জায়ান নাক ফুলিয়ে ইনায়ার সামনে গিয়ে দাঁড়ায় সে ছোটের ভাজে রাখা সিগারেটে শেষ টান দিয়ে ফেলে দেয় সেটা অতঃপর ইনায়ার মুখে ছাড়ে মুখ ভর্তি বিষাক্ত নিকোটিনের ধোয়া তারপর অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে সাহস তো মন্দ নয় মেয়ে জায়ান করিমের গায়ে হাত তো কি চাই তোমার ইনায়া চোখ মুখ কুচকে কিছুটা পিছিয়ে যায় নিঃশ্বাসের সঙ্গে ধয়টা ভিতরে গেছে কিছুটা গায়ের ওরনা দিয়ে নাক মুখ চেপে ধরে সে তারপর সামনে রাগান্বিত হয়ে তাকায় জায়ানের দিকে কেউ কাউকে এমন জঘন্য ভাবে মারতে কি করে পারে আপনি কি মানুষ বুক উচকায় জায়ান কেন আমাকে কি মানুষের মতো মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে না আস্ত জানোয়ার একটা ক্রোধিত নয়নে তাকিয়ে গমগমে গলায় বলল উঠেই না জায়ান এবার পেছনে তাকিয়ে তার লোকদেরকে ডেকে আনে সুর করে সব সামনে আসতেই জায়ান বলে ওঠে আই আমাকে কি দেখতে মানুষের মতো লাগে না আমার হাত পা সব ঠিক আছে না মানে এক্সট্রা বেশি কিছু নাই তো না ভাই আপনি একদম ঠিক আছেন ওই ছেমড়ি ভুলভাল বকত আছে সব কয়টা এক সুরে বলে উঠে ইনা প্রচণ্ড রাগ নিয়ে বলে শুধু হাত পা ঠিক থাকলেই মানুষ হওয়া যায় না তার জন্য মনুষ্যত্ব লাগে যার ছিটা ফোটাও আপনার মাঝে আমি দেখছি না জায়ান একটা মেকি হাসি দিয়েই নায়ার দিকে তাকায় তারপর বুকের ভিতর হাত দিয়ে কষ্ট পাবার ভান করে আপনার মানুষের জন্য খুব দরদ অন্যের সমস্যা দেখলে এগিয়ে আসেন আপনি তো দেখছি খুব সাহসী তাই না হাতাই আপনাদের মতো মনুষ্যত্বহীন নই আমি যে মানুষ পিটিয়ে তক্তা বানাবো জায়ান আচমকা তার মুখের আদল পরিবর্তন করে ফেলে খানিক্ষণ আগের হাস্যজ্জ্বল মুখটা ভয়ঙ্কর করে তুলে চোখ দুটো তার ভীষণ ভাবে ক্রোধের আগুনে জলজল করছে হাতটা পিছনে দিয়ে কমরে গোজা রিভলভার বের করে আনে হঠাৎ করে রিভলভার দেখে ইনায়ার সাহস পাখি ফুরুত করে উড়ে পালায় দাঁত দিয়ে নখ কাটতে থাকে সে যত যাই হোক অস্ত্রের আঘাত খেতে চায় নাই না আর সে যে ভয় পাচ্ছে সেটাও বুঝতে দিবে না দিকে তাকিয়ে রিভলভার দিয়ে কপালের ডান পাশটা ইনায়ার সাহস ধরে রাখার প্রয়াস দেখে হাসে মুহূর্তেই হাতের চুল একটু রিভলভার দিয়ে মাটিতে পড়ে থাকা রানার বাপায়ের গোড়ালিতে গুলি করে সে হঠাৎ গুলির বিকট শব্দ আর রানার আত্মচিৎকারে ভয় পেয়ে কানে হাত দিয়ে মাটিতে বসে পড়েই না বুকটা তার ধরফর করছে মৃদুভাবে চোরা চোখে একবার সামনে তাকাই না সবাই তার দিকে তাকিয়ে হাসছে ইনায়ার এবার হাত পা কাঁকতে শুরু করে শেষমেশ সন্ত্রাসীর সামনে এসে পড়ল আর তাকে এতক্ষণ জ্ঞান দিচ্ছিল পাশেই রানা গোঙাচ্ছে ইনায়ার খারাপ লাগলেও কিছু করার নেই তা সাহসী নারী আপনার সাহস কই কথাটা শুনেই সামনে জায়ানের দিকে তাকাই না বিড়বিড় করে কিছু বলতে গেলেই সেখানে সুরেশের আগমন হয় সাথে একটা সুন্দরী মহিলা ইনাকে এভাবে বসে থাকতে দেখে সুরেশ অতভম্ব হয়ে জিজ্ঞেস করে কি হল ইনা কিছু হয়েছে তোমার এভাবে রইছো কেন কাকা এই জ্ঞানী সাহসী নারীকে কই থেকে পাইলেন আপনি এর তালাসী তো আমি এতদিন করতেছিলাম জায়ানের কথায় ভ্রু কুচকে রানার দিকে তাকালো সুরেশ ঘটনা বুঝতে তার বেশি দেরি হল না সে কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে কথা বলে ওঠে অজ্ঞাত মহিলা এসব কি জায়ান আর রানার এই অবস্থা কেন কি করেছ ওকে ছেলেদের কেন মারছ জায়ান কিছুটা শান্ত হয়ে তার মায়ের দিকে তাকালো তার মা মিনারা বেগম এই মারামারি একদম পছন্দ করেন না জায়ান বাকি ছেলেদের বলল রানাকে নিয়ে হসপিটাল যেতে রানা অজ্ঞান প্রায় ছেলেগুলো যেতেই জায়ান ইনায়ার দিকে একবার তাকিয়ে মাকে বললে এটা রাজনৈতিক কৌশল এটা তুমি বুঝবে না বলেই জায়গা প্রস্থান করে সে মিনারা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার দিকে এগিয়ে যায় যার মুখ এখন চুপ সে আছে অনেকটা মিনারা ইনায়াকে ধাতস্থ করতে বলে ওঠে তুমি বুঝি না সুরেশ বলেছেন তোমার কথা আমাকে আমি সম্পর্কে তোমার মামি হই ইনা তাকালো মিনারা বেগমের দিকে অত্যন্ত সুন্দর আভিজাত্যপূর্ণ নারী মিনারা শরীরে তাই প্রকাশ পাচ্ছে ইনা কোনো কথা বলতে পারল না কণ্ঠ কাঁপছে তার মিনারা খানিক্ষণ তাকালো ইনায়ার দিকে একদম মায়ের মতোই হয়েছে ইনা তিনি ইনাকে বসা থেকে দাঁড় করালেন তারপর শান্ত স্বরে বললেন এখানে অন্য কোনো মানুষ আসা নিষেধ এমনকি আমি এর আওতায় ভয় পেও না চলো আমার সাথে ইনা মাথা নেড়ে মিনারা বেগমের সাথে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল তার চোখে এখনো ভাসছে ওই সন্ত্রাসীর চেহারা বাড়ির ভিতর ঢুকতেই চোখ না বাড়ির ভিতরটা আভিজাত্রে ভরপুর যেন কোনো একটা বিশাল বড় মহলে প্রবেশ করেছে সে বাড়ির ভেতরের দেয়াল ফার্নিচার টাইলস সম্পূর্ণ সোনালী রঙের যেন স্বর্ণ খচিত সবখানে ইনা এই বাড়িতে আসার পর থেকে খালি অবাকি হচ্ছে এর শেষ খুঁজে পাচ্ছে না সে মিনারা তাকে সোফায় বসিয়ে চলে গেল কিচেনে ইনা শান্তভাবে বসে থাকে কিছুক্ষণ যেতেই মিনারা হাতে ট্রে ভর্তি খাবার এনে তার সামনে রাখে ইনা মিনারার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে মামা কই তাকে একটু ডাকেন ওনার সাথে আমার জরুরি কথা আছে মিনারা বেগম একটু হেসে ইনায়ার পাশে বসলেন তারপর ইনায়ার হাতে পায়েসের বাটি ধরিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে তোমার মামাকে খবর দিয়েছি তিনি হয়তো এক্ষুনি নিচে নামবেন তা বলো তোমার নতুন সংসার চলছে কেমন মিনারার কথায় মলিন মুখে তার দিকে তাকাই না সংসার যেখানে স্বামীর দেখা পেল না সংসার তো বহুদূর মিনারা ইনায়ার মলিন মুখটা লক্ষ্য করলো তারপর মিহি কণ্ঠে শোধাল তুমি ভালো আছো তো না কোনো সমস্যা থাকলে বলতে পারো ইনা কিছুক্ষণ চুপ থেকে মিনারা ক্যা কিছু বলতে যাবে তখনই দোতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে দুজন লোক চলবে